বানানো হয়ে গেছে, এখন শুধু খালি মাটি কাটিছে না না।
এটা কি দোআঁশ মাটি না? হ্যাঁ, এটা আটা আঠালো আঠালো মাটি। আপনার যে দইয়ের হাড়ি বানানো হচ্ছে না,
যায়নি। এটা কি আপ এটা আপনাদের কতজনের আছে জিনিসপত্র? মাল আমাদের শুধু আপনাদের দুই দিন ধরে পড়বে। আপনারা এইগুলো ছাড়া আর কি কি বানান এখন? এইগুলাই না, অন্যগুলো বানান। আপনার মেইন সিজন হচ্ছে আষাঢ় মাস। সাজানো হয়ে গেলে আজকেই পুরানো শুরু হবে, তাই তো? এই হাড়িগুলো আপনারা পাইকারি কেমন দামে বিক্রি করেন? পাইকারি কত দামে বিক্রি করেন এইগুলো? হ্যাঁ, এইগুলো পাইকারি আস থেকে 15, আচ্ছা আস থেকে 20 টাকা। আচ্ছা, এগুলো আপনারা কোথা থেকে মানুষ এসে নিয়ে যায়? এই দাম বিভিন্ন জায়গা থেকে নিয়ে যায়, বিভিন্ন জায়গা থেকে নিয়ে যায়। এগুলো আপনার পাইকারি কত দাম? ছোটটা হুম এইটা আস থেকে 40 টাকা, এইটা আস থেকে 80 টাকা। মানে যত বানাবেন যত বানাবেন তত মানে ডিমান্ড অনেক, তাই তো? ঢাকাতে যায়, ঢাকাতে যায় এগুলা? এগুলো তো মানে ঢাকাতে যায় না, মানে অন্যান্য জেলাতে যায়। হচ্ছে দাদি, তাই তো? মানে আপনার, আচ্ছা এটা এখন পুরানো হবে কতদিন ধরে ভাই? সন্ধ্যার সময় জ্বালানো হয়েছে, সন্ধ্যার সময় সারা রাত জ্বালাইছে,
এটার ভিতরে কত পিস আছে? ৪৫০ ৪৮০টা আছে, তার মানে আপনারা দুই দিন ধরে পুড়তেছে। Thank you.